হয়, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পিছতে দেখা গেছে বাজারত যে বিভিন্ন সামগ্রী, সেই সামগ্রীর মূল্য বৃদ্ধিয়ে জলাকলক হয়েছে সর্বসাধারণ রাইজক। মই বর্তমান উপস্থিত আছো গোসাইগাঁও চহরত, আর গোসাইগাঁও চহরের যে শাক পাচলির বাজার, সেই শাক পাচলি বাজারত আমি উপস্থিত আছো। শাক পাচলি বাজারের আমি দৃশ্য আপনার দেখাবলে আমি যত্ন করেছো, মই সহযোগীক অনুরোধ জানাইছো এই দৃশ্য দেখাবলে। ইয়াতে আজি যেহেতু বাজার বার, আর বাজার বারত বিভিন্ন অঞ্চলের পৰা শাক পাচলি লৈ আহি এই বজাৰত বিক্রি করা হয় রাতেপুৱাৰ ভাগত, আর সেই দৃশ্য আমি আপনার দেখাবলে যত্ন করছো। কিন্তু এই বর্তমান যে সময়, সাম্প্রতিক সময় সাধারণ মানুষের কারণে বা নিম্ন মধ্যবিত্ত মানুষের কারণে যে কেঁচা সামগ্রী শাক পাচলি সবজি কিনাটো বড় অসুবিধার সম্মুখীন হব লগা হয়েছে, কারণ প্রতিটা বস্তুরেই দাম বৃদ্ধি হয়েছে, যথেষ্ট বৃদ্ধি হয়েছে বলে আমি কব। কারণ এক কেজি ঝিঙা কিনবলে হলে, জিকা কিনবলে হলে 80 টাকা দাম দিব লাগে, পটল 1 কেজি লব লাগিলে 80 টাকা দাম, মরুজ জলকি 1 কেজি লব লাগিলে 80 টাকা দাম। ঠিক তেনেদরে আপনি যদি আলু লয়, আলু আপনার 35 টাকা কিনবলগা হয়। এনেদরে প্রতিটো যে খাদ্য, যে কেঁচা সামগ্রী, সেই কেঁচা সামগ্রীর মূল্য কিন্তু বৃদ্ধি হয়েছে। আমি কথা পাতিব বিচারিম, দোকানী আছে, এই দোকানীর লগত আমি প্রথমত অল্প কথা পাতি লব বিচারিম। দাদা, আপনার ওচরলে আইছো, অল্প কথা পাতিব পারনে? দাদা, আপনি আজি পিয়াজ কেনে কিমান দরত বিক্রি করছেন? 35 টাকা কেজি। জলকিয়া? জলকিয়া 60 টাকা কেজি, 70 টাকা কেজি। আলু? আলু 25 টাকা। 25 টাকা, ইয়াতে দাম কম হলো। টমেটো আছে 40 টাকা, 50 টাকা। এনেকুৱা বৃদ্ধি হওয়ার কারণটো এনেকুৱা কিয় বৃদ্ধি হয়েছে বুলি ভাবে? বৃদ্ধি হয়েছে আগের পর আপনার দোকানের এই বস্তু সমূহ দাম এনেকুয়া আছে নাকি? না, কম আছিল ইলেকশনের পিছতে, নির্বাচনের ফলাফলের পিছতে দামটা বৃদ্ধি হল। হয়, আপনাদের কি আশা করে মোদী সরকারের পর? দামটা কমিব লাগে। হ্যাঁ, আশা তো করু দাম কমিব লাগে। হয়, ধন্যবাদ থাকিল। ইয়া আসলে এজন দোকানী শাক পাচলি বা যে আলু পিঁয়াজ আদি বিক্রি করা, আমি কথা পাতি বলছিলাম গ্রাহক এজন আছে, গ্রাহকের লগত আমি কথা পাতিম। আর তারপর যেহেতু নির্বাচনের যে ফলাফল ঘোষণার পিছতে সমগ্র রাজ্যখনতে দেখা গেছে যে পেট্রোল ডিজেলের আরম্ভ করে টোল ট্যাক্স বা জীবনদায়িনী যে ঔষধ আছে, সেই ঔষধেরও কিন্তু দাম বৃদ্ধি হয়েছে। মিঠা তেলের পর আরম্ভ করে ডালি বা যে আন খাদ্য সামগ্রী আছে, সেই সামগ্রীর দাম বৃদ্ধি হয়েছে। তার লগতে যে কেঁচা সামগ্রী শাক পাচলি, হ্যাঁ কিন্তু যথেষ্ট দাম বৃদ্ধি হয়েছে। দাদা, কি কব আপনি এনেকুৱা বৃদ্ধি হওয়ার কারণ? নমস্কার। দেশত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বত যে নতুনকে সরকার গঠন হল, আমি এইখান সরকারের এটাই মানে দাবি করছো যে অতি সোনকালে খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি রোধ করব লাগে আর সাধারণ জনতা সকাহ দিব লাগে। আজি বাজারের যে বস্তুর যে জুইচাই দাম, তাতে সাধারণ শ্রেণীর মানুষ এজনের ঘর সংসার চলাবলে বড় অসুবিধার সৃষ্টি হয়েছে। অকল খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি নহয়, আপনি যতে যাব ততে মূল্য বৃদ্ধি, জীবনদায়িনী ঔষধের পর আরম্ভ করে টোল ট্যাক্সের নামতো যে সাধারণ জনতা হারাশাস্তি দি আছে, মানে 5 শতাংশের পর 7 শতাংশ টোল ট্যাক্স বৃদ্ধি হয়েছে। তো এই ক্ষেত্রে সরকারক মানে নিয়ন্ত্রণ করবলে আমি দাবি জানাইছো। বিশেষকে খাদ্য সামগ্রীর ওপর যে বাজারত নিয়ন্ত্রণহীন মূল্য বৃদ্ধি, এই নিয়ন্ত্রণহীন মূল্য বৃদ্ধি রোধ করবলে সরকারের এক যোগান বিভাগ আছে। আমি যোগান বিভাগের কোনো বিষয়া কর্মচারী কোনো দিনে আমি বাজারত দেখিবলে নাপাও। তো সরকারে সেই বিষয়া কর্মচারী সকলক নির্দেশ দিব লাগে বাজারত আহি যাতে তেওঁলোকে পর্যবেক্ষণ করে আর রাইজক অল্প সকাহ দিয়ে। ধন্যবাদ। কিয় মূল্য বৃদ্ধি স্বীকৃতি? কারণ একটা কথা আমি কব পারি যে হ্যাঁ হল একেবারে যে দরিদ্র শ্রেণীর মানুষ, তারপরে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ একেবারে হাহাকার সৃষ্টি হয়েছে। ইহঁতর বজারত বজারের পর বস্তু বাহিনী কিনব পরা নাই, ইয়ার সমাধান কি? আসলে সরকারের ইচ্ছা করিলে যেকোনো বস্তুর সমাধান করিব পারে, কারণ নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ার পিছতে পরা
আপনার বস্তুর যে ঊর্ধ্বগামী মূল্যবৃদ্ধি হয়ে আছে। তো আমি ইয়াতে নির্বাচনের নির্বাচনী পুঁজি সংগ্রহর বলে আমি ধরব পারি বা সিন্ডিকেট রাজও এটা ঘুরে থাকিব পারে, সিন্ডিকেট চলিছে নাকি। তো সেই ক্ষেত্রে সরকারে অল্প মানে চকু দিলে সাধারণ জনতায় সকাহ পাব। ধন্যবাদ থাকিল। হয় আসলতে আমি এটা কথা কব লাগিব, হ্যাঁ হল যোগান বিভাগ ব্যর্থ হয়েছে নাকি, যার কারণে নির্বাচনের ফলাফলের পিছতেই এনেদরে প্রতিটি সামগ্রীর মূল্য বৃদ্ধি আকাশলঙ্গি হয়েছে, সাধারণ জনতায় ইয়ার ফল ভোগ করবলগা হয়েছে। আপনি জীবনদায়িনী ওষুধের পরা পেট্রোল ডিজেল বা মিঠা তেল দালি, তারপর আপনি যে কেঁচা সামগ্রী প্রতিটির অত্যাধিক মূল্য বৃদ্ধিয়ে জলাকলা খুয়াইছে সর্বসাধারণ রাইজক। যে সরকার তৃতীয়বারের বাবে মোদী সরকার গঠন হল, সাধারণ রাইজে প্রত্যাশা করেছে যে এই সরকারখানে এই যে আকাশলঙ্গী মূল্য বৃদ্ধি প্রতিটি সামগ্রীর ইয়া রোধ করব পারিব। আর যোগান বিভাগ যে আছে, যোগান বিভাগে নিশ্চয় যে মধ্যভোগী দালাল শ্রেণী আছে, যে শ্রেণীর কারণে এনেদরে মূল্য বৃদ্ধি হয়ে আছে, সেই শ্রেণীক রোধ করব পারিব বলে যে গ্রাহক সকল আছে বা সর্বসাধারণ রাইজ আছে, সেয়া কিন্তু প্রত্যাশা করেছে।